31 নম্বর জাতীয় সড়ক ধরে হাসিমারা থেকে ভুটান গেট 17 কিলোমিটার দূরে। দূর থেকে প্রথমবার ভুটান গেটটি দেখে আনন্দে মন নেচে উঠল। ডুয়ার্সে আসার অন্যতম আকর্ষণই ছিল ভুটানে প্রবেশ করা। আপনাদের জানিয়ে রাখি, ভুটানে প্রবেশ করতে হলে সঙ্গে জনপ্রতি একটি করে পরিচয়পত্রের আসল ও জেরক্স কপি অবশ্যই রাখবেন। এখান থেকে ভুটান ট্যুর করতে হলে পারমিশনের প্রয়োজন লাগে, তবে এই ফুনসুলিং শহরটা ঘুরতে পারা যায় পারমিশন ছাড়াই। এই ফুনসুলিং শহরটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য খুব বিখ্যাত। এখানে প্রবেশ করে আমরা ইতিউতি ঘুরতে ঘুরতে উইন্ডো শপিংয়ের মজা নিতে থাকলাম। বলে রাখি, এখানে ভারতীয় ও ভুটানি টাকা দুই চলে। এখানে এলে খাওয়া দাওয়াটা এখানেই সেরে নিতে পারেন। ভুটান প্রবেশ করে কিছু দূরের একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করে পৌঁছে গেলাম কারবান্ডি মনাস্ট্রি। ট্যাক্সি ফেয়ার লাগলো 500 টাকা, আর প্রতি ট্যাক্সিতে 4 জন করে যাওয়া যায়। ভুটান গেট থেকে কারবান্ডি মনাস্ট্রি 5 কিলোমিটার দূরে। পাহাড়ের ওপর গড়ে ওঠা এই মনাস্ট্রির প্রাঙ্গণে প্রবেশের সাথে সাথে এক দারুণ অনুভূতি হল। চারিদিকে কেমন যেন শান্তি বিরাজ করছে। পায়ে পায়ে এগিয়ে চললাম মূল মনাস্ট্রির দিকে। মনাস্ট্রির ঠিক সামনে থেকে নিচের ওই শহরটিকে এই চুরি যাওয়া পড়ন্ত বিকেলের আলোয় মায়াবী শহর লাগছিল। 400 মিটার উঁচুতে অবস্থিত এই মনাস্ট্রি 1976 সালে তৈরি হয়েছিল। সারা বছরই এখানে আসা যায়, আর সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মনাস্ট্রি খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। মনাস্ট্রির ভেতরে বুদ্ধদেবের একটি বিশাল মূর্তি আছে, তবে ভেতরে কোনো রকম ছবি ও ভিডিও তোলা নিষেধ। বেশ কিছুক্ষণ শান্তিতে জিরিয়ে নেওয়ার জন্য এই স্থান এক কথায় অনবদ্য। এই ডুয়ার্স ভ্রমণের প্রথম পার্ট দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের প্রয়োজনীয় মতামত জানান। আর নতুন নতুন ভ্রমণ ভিডিও ও শর্ট ফিল্মের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ডুয়ার্সের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান বক্সা ও জয়ন্তী ভ্রমণ। জলদাপাড়া থেকে সকাল 8টা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাজা ভাতখাওয়ার উদ্দেশ্যে। আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া স্টেশনের পাশেই টিকিট কেটে তবেই বক্সা টাইগার রিজার্ভে ঢোকার অনুমতি মেলে। গাড়ির জন্য 250 টাকা ও ট্যুরিস্টদের মাথাপিছু 50 টাকা করে লাগে। আমরা এখন বক্সা টাইগার রিজার্ভে আসছি। এর ভেতর দিয়ে আমাদের যেতে হবে। আমরা এখান থেকে এর ভেতর দিয়ে বক্সা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে যাব। একেবারে আমরা অনেক কিছু দেখতে পাবো। বক্সা ফোর্ট, জয়ন্তী মিউজিয়াম আছে, মন্দির আছে, এখানে এর ভেতর দিয়ে সব যেতে হবে। ১৬ই সেপ্টেম্বর থেকে 15ই জুন পর্যন্ত এই রিজার্ভ ফরেস্টটি খোলা থাকে, তবে অক্টোবর থেকে মে মাস এই সময়টাই এখানে আসার সঠিক সময়। 1992 সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পাওয়া এই জঙ্গল বাঘ, হাতি, হরিণ, ইন্ডিয়ান গৌড়, সাম্বার, বার্কিং ডিয়ার, লেপার্ড, এরকম আরও অনেক জন্তু জানোয়ারদের স্থায়ী ঠিকানা। কপাল ভালো থাকলে তা আপনার নজরে আসতেই পারে, তবে জন্তু জানোয়ারদের দেখতে পান আর না পান, জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটাই রোমাঞ্চকর। রাজা ভাতখাওয়া থেকে বাসে করেও বক্সা আসা যায়, তবে টু হুইলারের এখানে প্রবেশ নিষেধ। বক্সা টাইগার রিজার্ভ থেকে 16 কিলোমিটার দূরে জয়ন্তীতে এলে এখানকার প্রাকৃতিক দৃশ্যে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, গাড়ি বুক করে জঙ্গলের ভেতর ঘুরেও আসতে পারেন। Ah!
এখানে থাকলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীদের দেখা পাওয়া খুব একটা অসম্ভব নয়। মূল রাস্তা থেকে ডান দিকের এই রাস্তাটাই গেলে পাবেন সিএসসি ট্যুরিস্ট লজ অবকাশ। আর দেখতে পাবেন এই ফরেস্ট রেস্ট হাউসটি। জয়ন্তী নদীর ধারে কিছুক্ষণ সময় কাটানোটা ছিল আমাদের এক অনন্য অভিজ্ঞতা। জয়ন্তী ছেড়ে এবার আমরা গেলাম বক্সা ফোর্টের দিকে। টাইগার রিজার্ভ থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত বক্সা ফোর্টের শেষ রাস্তাটুকু ট্রেকিং করে যেতে হয়। আমরা এই স্থানে এন্ট্রি ফি 50 টাকা, গাইড প্রতি 250 টাকা দিয়ে হাঁটা শুরু করলাম। পাথুরে চড়াইউতরাই এই পথ দিয়ে হাঁটাটা ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ট্রেকিংয়ের এই কষ্ট পেরিয়ে পৌঁছালাম বক্সা ফোর্ট। 2844 ফুট উঁচুতে অবস্থিত এই ফোর্টটির ভগ্নদশা দেখলে মন খারাপ হয়ে যায়, তবে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য নৈসর্গিক। একদা ভুটান রাজা বিখ্যাত সিল্ক রুটকে রক্ষা করার জন্য এই দুর্গটি ব্যবহার করতেন। পরবর্তীকালে ব্রিটিশরা বাঁশের দুর্গ থেকে এই পাথরের দুর্গটি তৈরি করেন এবং পরে তারা এটিকে একটি জেলে পরিণত করেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতন ব্যক্তিরা একসময় এই জেলে বন্দী ছিলেন। আমাদের এই ডুয়ার্স ট্যুরের একদম শেষ দিনে ছিল জলদাপাড়া অভয়ারণ্যতে জঙ্গল সাফারি। সাফারি করতে আমাদের আগের দিন টিকিট কেটে রাখতে হয়েছিল। প্রতি গাড়িতে 6 জন পর্যটক ধরে এমন একটি গাড়ি বুক করতে 2250 টাকা করে লাগে। সকাল বিকাল দুবেলা জঙ্গল সাফারির ব্যবস্থা আছে। এই হলং চেকপোস্ট দিয়ে প্রবেশ করে আমাদের জিপসি গাড়ি ছুটল জঙ্গল সাফারিতে। পরে ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে আমাদের 6 জোড়া চোখ তখন খুঁজছে বন্য প্রাণীদের। এখানে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি, ফোক ডান্স দেখা ও জঙ্গল ট্রেকিংও টিকিট কেটে করা যায়। 216 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ন্যাশনাল পার্কটি আলিপুর ডিস্ট্রিক্টের মাদারিহাটে অবস্থিত। ময়ূর, বাঁদর, ঈগল এরকম কিছু প্রাণীদের চোখে পড়লো।
এখানে কিছু ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে ভাগ্য ভালো থাকলে বন্য প্রাণীদের দেখা যায়। আমাদের ভাগ্য তেমন ছিল না। এই হলো হলং বাংলো। এখান থেকেই হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি শুরু হয়। এখানে থাকলে পারে 2500 টাকা তোর ওয়ে পার হেড চার্জ, 2500 টাকা চার্জ। তারপরে তোমার রাইডিং ফাইডিং সমস্ত কিছু আলাদা, কিন্তু ওই গন্ডার ফন্ডার গুলো দেখতে পাবে। সে তো এখানে থাকলেই গন্ডারে একদম গন্ডারে বিজনেস জায়গা। আর এই জায়গায় বন দপ্তর থেকে নুন ছড়িয়ে রাখা হয় যাতে বন্য প্রাণীরা আসে। টুরিস্টদের মনোরঞ্জনের কথা ভেবেই এমন ব্যবস্থা। ভাগ্য ভালো থাকলে আপনি এক সাফারিতে অনেক প্রাণীর দেখা পেতে পারেন। আমাদের কপাল খারাপ ছিল, তবে এই গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাওয়াটাই একটা রোমাঞ্চকর অনুভূতি ছিল। এইভাবেই শেষ হলো আমাদের ডুয়ার্স ভ্রমণ। যদি এই ট্রাভেল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন। আপনাদের প্রয়োজনীয় মতামত জানান কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।